লাইন আগবঢ়াইছে অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেট প্রতিটো ঢালাইৰ প্ৰাণ জিএমচিৰ মেয়ৰৰ আঢ়ৈ মাহৰ ডেডলাইন আঢ়ৈ মাহৰ ভিতৰত সম্পূৰ্ণ কৰিব লাগিব গুৱাহাটীৰ বাটপথ নলা নিৰ্মাণৰ কাম নিউজ এইটিনৰ ধাৰাবাহিক বাতৰিৰ পাছতে মেয়ৰৰ এই নিৰ্দেশনা করিমগঞ্জৰ জনি টিলাৰ অসম আৰক্ষী ছাউনীত ৰহস্যজনক ঘটনা নিশা ডিঙি কটা অৱস্থাত এগৰাকী জোৱানক উদ্ধাৰ মুমূৰ্ষ অৱস্থাত উদ্ধাৰ হোৱা জগতজ্যোতি দে নামৰ জোৱানজনক এছ এম চি এইচলৈ প্ৰেৰণ প্ৰচণ্ড গৰমৰ বাবে যোৰহাটত বিদ্যালয় পাঠদানৰ সময় সলনি পুৱা আঠ বজাত প্ৰতিখন বিদ্যালয়ত আৰম্ভ হ'ব পাঠদান প্ৰাক প্ৰাথমিক বিদ্যালয়ত পুৱা আঠ বজাৰ পৰা চাৰে বাৰ বজালৈকে হ'ব পাঠদান এক জুনৰ পৰা যোৰহাটৰ প্ৰতিখন বিদ্যালয়লৈ বিদ্যালয় পৰিদৰ্শকৰ নিৰ্দেশনা প্রধানমন্ত্রী মোদীর ধারাবাহিক নির্বাচনী প্রচার আজি উত্তর প্রদেশ দিল্লির প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী প্রচার উত্তর প্রদেশের দুখন আর দিল্লির দ্বারকাত নির্বাচনী প্রচার সভাত ভাগ লব প্রধানমন্ত্রী মোদী অধিরাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক নির্বাচনী প্রচার আজি পুনের পশ্চিমবঙ্গত প্রচার চলাব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা মহানগরী গড়চুকত ভয়ঙ্কর দুর্ঘটনা স্কুটিরে আহি থাকা দুগৰাকী যুবতীক দ্রুতবেগী বাহনের খুন্দা ঘটনাস্থলীতে কুন্তি দাস নামৰ এগৰাকী যুবতীর মৃত্যু এটা মৃত্যুৰে যুঁজিছে গুৰুতৰভাৱে আহত মামনি বৰাই লোকসভা নির্বাচনৰ ফলাফল ঘোষণা নহওঁতে ছাব্বিশৰ বিধানসভা নির্বাচনক লৈ তৎপর বিরোধী দল সোনাপুরৰ রিজর্টত প্রদেশ কংগ্রেসৰ সভাপতি ভূপেন বৰা সাংসদ অজিত ভূঞা বিধায়ক অখিল গগৈ আর লুৰিণজ্যোতি গগৈৰ বৈঠক লোকসভা নির্বাচনৰ ফলাফলক লৈও চর্চা গোপন বৈঠকত নারী সরবরাহকারী কবলত পরি বহিরাষ্ট্র ওমানত মৃত্যু দবকার এগারী সুন্দরী যুবতী দবকার পরিয়ালের মাজত হাহাকার মোটা অঙ্কর ধন দিয়ার প্রলোভনে ওমানলৈ নিছিল যুবতীগীক ঘটনার পিছতে আত্মগোপন দুই অভিযুক্ত সরবরাহকারী প্রথম দল হিসাবে কলকাতা নাইট রাইডার্সর ফাইনেল প্রবেশ কোয়ালিফায়ার ম্যাচত সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আট উইকেটত কেকেআর জয়লাভ আজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর রাজস্থান রয়্যালসর মরণ পণ যুঁজ গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামত এলিমিনেটর ম্যাচত মুখামুখি হব দুইটা দলের ক্রমাগত ছখন খেল জয়ের লাভের আত্মবিশ্বাসী আর সিবি রিয়ানোর প্রদর্শনের উপর দৃষ্টি নিবদ্ধ থাকিব অসমৰ ক্রীড়াপ্রেমী অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেট প্রতিটো ঢালাইৰ প্ৰাণ নমস্কার গুড মর্নিং এইটিনলে স্বাগতম আর স্টুডিওত মই পাপৰি করিমগঞ্জৰ জনি টিলাৰ অসম আৰক্ষী ছাউনীত এক চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে আৰক্ষী ছাউনীত ডিঙি কটা অৱস্থাত অতি সংকটজনক অৱস্থাত উদ্ধাৰ কৰা হৈছে আৰক্ষীৰ জোৱানৰ মৃতদেহ নিশা তেজেৰে লুতুৰি পুতুৰি হৈ থকা যিজন জোৱান তেওঁ জগতজ্যোতি দে তেওঁক উদ্ধাৰ কৰা হয় অতি ৰহস্যজনক অৱস্থাত উদ্ধাৰ হোৱা জোৱানজনক অন্য জোৱানসকলে এছ এম চি এইচত ভৰ্তি কৰায় কিন্তু কি পৰিস্থিতিত কেনেকৈ আৰক্ষীৰ ছাউনীৰ ভিতৰতে ডিঙিত আঘাত পোৱা অৱস্থাত জগতজ্যোতি দে নামৰ জোৱানজনৰ মৃতদেহ উদ্ধাৰক লৈ ৰহস্য অব্যাহত আছে পুনৰ এবাৰ কৈছোঁ যে এজন জোৱান কৰিমগঞ্জত এই ঘটনা সংঘটিত হৈছে কৰিমগঞ্জৰ জনি টিলাৰ অসম আৰক্ষী ছাউনীত চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে আৰক্ষী ছাউনীত ডিঙি কটা অৱস্থাত এজন জোৱানক সংকটজনক অৱস্থাত উদ্ধাৰ কৰে তেওঁৰ সতীৰ্থসকলে তেজেৰে লুতুৰি পুতুৰি অৱস্থাত তেওঁক উদ্ধাৰ কৰি চিকিৎসালয়ত ভৰ্তি কৰা হয় কিন্তু ইতিমধ্যে মৃত্যু ঘোষণা কৰিছে মৃত বুলি ঘোষণা কৰিছে চিকিৎসকে ইতিমধ্যে আমি এই সন্দৰ্ভত জনাইছোঁ যে কৰিমগঞ্জ আৰক্ষী কৰ্মীৰ পৰা আৰম্ভ কৰি শীৰ্ষ বিষয়াসকলে এতিয়ালৈকে সমগ্ৰ ঘটনাটোৰ ওপৰত মৌনতা অৱলম্বন কৰিছে উল্লেখযোগ্য যে বৰ্তমানো তেওঁ সংকটজনক অৱস্থাত এছ এম চি এইচত ভৰ্তি হৈ আছে গৌরীশ নন্দী আপনার পর অধিক জানি প্রথম কথা কক যে তেওঁ মৃত্যু হয়েছে নে এটাও সংকটজনক অবস্থা তেওঁ চিকিৎসাধীন হয়ে আছে পাপরি আসলে কালি যে ঘটনা হয়েছিল ঘটনার পাশে কিন্তু লোকজনের অবস্থা অতি সংকটজনক আসলে আর এই অবস্থাতে করিমগঞ্জের পর শিলচর লই যাওয়া হয়েছিল অর্থাৎ তেওঁ এতিয়ালৈকে মৃত্যু নাই হওয়া মৃত্যু হওয়া নাই এতিয়ালৈকে মৃত্যু হওয়া নাই মানে কালি রাতিলৈকে যে খবর আসলে আর যদি কোয়া যায় এটা সমগ্র ঘটনাটো জনাক গৌরীশ নন্দী যে কি হৈছিল কেনেকে কোনে দেখা পালে বা কি হৈছে বুলি সন্দেহ প্রকাশ কৰিব পাৰি আসলে এই ঘটনা কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু এটা কোনেও কব নোৱাৰে কিয়নো এই ঘটনা কিন্তু যথেষ্ট রহস্যজনক ঘটনা কিয়নো যদি দেখা যায় কালি যেতিয়া ঘটনা সংঘটিত হৈছিল আমি বহুবার কিন্তু আরক্ষীর সঙ্গে যোগাযোগ কৰিছিলো কিন্তু কোনেও মুখ খুলিব নিবিচাৰে কিন্তু ঘটনাটো যেহেতু এটা রহস্যজনক ঘটনা এজন লোক যে জোয়ান ইয়াতে বহু জোয়ান থাকে এনেদরে ডিঙি মারাত্মকভাবে আঘাত করা ডিঙি কটা বলে কব লাগিব বহু রক্তক্ষরণ হয়েছে গতিকে এটা ডাঙর একটা ঘটনা হব নিশ্চয় কিন্তু কি হয়েছে কি না এয়া হয়তো অফিস টাইমত হয়তো কব পাওয়া যাব যেতিয়া
আর কি সময় তো তদন্ত করব বা যদি অশিষ্ট বিষয়ে জনায় সেটাই কবা যাব। কিন্তু ঘটনালে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে জগৎজ্যোতি দে নামের জোয়ানজনক কিন্তু কুসুকা অস্ত্রে আঘাত করা হয়েছে বা নিজেও কিবা এটা হব পারে, গতি ঘটনাটা সম্পূর্ণ রহস্যজনক বলে এটা ধরে লোক পড়া যায়। এটাও তো সংকটজনক অবস্থা আছে আর তো চিকিৎসাধীন অবস্থা আছে গৌরষ্ণদী, এ হয়েছে শেহতীয় আপডেট হয়নে? হয় নিশ্চয়ই, শিলচর মেডিকেল কলেজ রেফার করা হয়েছিল আর তাতে ভর্তি হয়ে আছে। আর এটা সমগ্র ঘটনার রহস্যর আবর্তন আছে। ধন্যবাদ জানাইছো আপনার গৌরষ্ণদী, পুনৰ এবাৰ এখিনি উল্লেখ করছো। করিমগঞ্জের জনি টিলার অসম আরক্ষীর ছাউনীত এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। এগারী জওয়ানর ডিঙি কটা অবস্থা উদ্ধার করা হয়েছে, তেজেরে লুতুরি পুতুরি হয়ে থাকা অবস্থা অতি সংকটজনক অবস্থা চিকিৎসালয় ভর্তি করা হয়। কি পরিস্থিতি এই ঘটনা সংঘটিত হয়েছে এতালেক জানিপরা হওয়া নাই। আমি পুনৰ কৈছো যে মৃত্যু নাই হওয়া, বর্তমান চিকিৎসাধীন অবস্থা আছে, সংকটজনক অবস্থা আছে, কিন্তু পরিস্থিতি কি আছে সেই সন্দর্ভ এতালেক কোনো মুখ নাই খোলা। নিউজ এইটিনের ধারাবাহিক বাতৰি প্রভাব, বারিষা অহার লগে বারিষা অহার আগে আগে নলা নর্দমা সমূহের কাম সম্পূর্ণ করবলে আড়াই মাহের ডেডলাইন এটা বান্ধি দিছে জিএমসির মেয়র মৃগেন হরণীয়ে। গুয়াহাটির বিভিন্ন ঠাইর নলা সমূহ এটা পানিরে ভরি পড়ছে, যার বাবে কৃত্রিম বানর আশঙ্কা ভুগিছে মহানগরবাসী। এজাক বরষুণ আহিলে কৃত্রিম বানত ডুব যাব অনিলনগর, নবীনগর, চানমারি, শিলপুখুরী, বামুনী মৈদাম আদি বহু অঞ্চল, লগতে নতুনক নির্মাণ কার্য চলি থাকা রিজার্ভ ব্যাঙ্কর পৰা নুনমাটি সংযোগী উড়ন সেতুর বাবেও পথর অধিকাংশ অংশ আবদ্ধ হয়ে পড়ছে, যি বাতৰি ধারাবাহিকভাবে সম্প্রচার হয়েছে নিউজ এইটিনত। আমি দেখাই গেছো বিভিন্ন প্রান্তর পর অনিলনগর দৃশ্য দেখাইছো, চানমারির পর আমি দেখাইছো, ঠিক তেনেদরে লাচিত নগরের বিভিন্ন ঠাইত এটাও নির্মাণ কার্য চলি আছে, আধরুয়া হয়ে আছে, এফালে বারিষা আহিলে। আর এই বাতরির পিছতে নিউজ এইটিনের ইম্প্যাক্ট বলে কব পারি যে মেয়রে এক সময়সীমা বাঁধি দিছে, কিন্তু মাথো আড়াই মাহ, এই আড়াইটা মাহৰ ভিতৰত গুৱাহাটীৰ সকলো নলা নৰ্দমা তথা বাট পথৰ কাম সম্পূৰ্ণ কৰিব পাৰিবনে, য'ত নেকি বছৰ বছৰ ধৰিয়ে নাই পৰা, গতিকে এতিয়া প্ৰশ্ন তেনেধৰণে উদ্ভৱ হৈছে। আমি কৈছোৱে যে এই সমূহ স্থানলৈ আমাৰ সাংবাদিক গৈ আমি দেখুৱাই গৈছিলোঁ, পোনপটীয়া সম্প্ৰচাৰত আমি দেখুৱাইছিলোঁ যে এই পথসমূহ নিৰ্মাণ কাৰ্য চলি আছে, নলা নৰ্দমাসমূহ পানীৰে ভৰি আছে, এজাক বৰষুণত ডুবি গৈছে, গতিকে পুনৰ এবাৰ এনেকুৱা ধৰণৰ এটা পৰিস্থিতিৰ সন্মুখীন হ'বলৈ যেন গুৱাহাটীবাসী ৰাইজ অপেক্ষা কৰি আছে। এইসমূহ দেখুৱাইছোঁ আমি য'ত এই নলাসমূহৰ ওপৰত স্লাইডাৰ নাই, তাৰ উপৰিও তাত বাটৰ কাষে কাষে এনেধৰণে তেওঁলোকে নিৰ্মাণ কাৰ্য চলাইছে যদিও সম্পূৰ্ণ হোৱা নাই, নলা নৰ্দমা নিৰ্মাণ কৰি থকা হৈছে সেয়া সম্পূৰ্ণ হোৱা নাই, ইফালে বাৰিষা আহিলে, গতিকে একেধৰণৰ জীয়াটো ভুগিব লাগিব, কাৰণ এতিয়া বৰষুণ দি আছে আৰু এজাক বৰষুণতে বিভিন্ন ঠাইত, কালি আমি সিজুবাৰীৰ দৃশ্য দেখুৱাইছিলোঁ, যি সিজুবাৰীত সদায় সিজুবাৰীত সদায় পানী হয় তাত এবাৰো পানী হোৱা দেখিবলৈ পোৱা গৈছে, গতিকে এই যিটো সমস্যা এই সমস্যাটোৰ পৰা উদ্ধাৰ পাবৰ বাবে নিৰ্মাণ কাৰ্য চলি আছিলে, কিন্তু নিৰ্মাণ কাৰ্য এতিয়ালৈকে অসম্পূৰ্ণ, কিন্তু এতিয়া মেয়ৰে আঢ়ৈ মাহ সময় বান্ধি দিছে, ডেডলাইন দিছে, আৰু এই ডেডলাইনত এই কাম সম্পূৰ্ণ হ'বনে সেয়াও কিন্তু এটা গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন। কিন্তু শীঘ্ৰে শেষ কৰিব লাগিব নিৰ্মাণৰ কাম, পুনৰ কৈছোঁ যে এতিয়া সময় বান্ধি দিয়া হৈছে, ডেৰ মাহৰ সময় বান্ধি দিয়া হৈছে। এতিয়া কথা হৈছে যে যোৱা বছৰৰ পৰাই যিসমূহ কাম চলি আছিলে সেই কামসমূহ এতিয়াও সম্পূৰ্ণ হোৱাই নাই, গতিকে ডেৰটা মাহৰ ভিতৰত কি কাম কৰিব পাৰে শ্ৰমিকসকলে, য'ত লৈকে ডেডলাইন দিয়া হৈছে আৰু ডেডলাইনৰ ভিতৰত যদি কাম সম্পূৰ্ণ কৰিব লাগে তেতিয়াহ'লে কেনেকুৱা ধৰণৰ কাম কৰিব লাগিব, ডেডলাইন সম্পূৰ্ণ কৰিবলৈ কাম আধৰুৱা হৈ থাকিব আৰু হয়তো এই কামসমূহ বৰ বিশেষ এটা সম্পূৰ্ণ ৰূপত দেখিবলৈ পোৱা নাযাব, আধৰুৱা হ'ব, কিন্তু কথা হৈছে ডেৰ মাহ সময় দিয়া হৈছে, এতিয়া লক্ষণীয় হ'ব যে ডেৰ মাহৰ ভিতৰত কাম সম্পূৰ্ণ হ'ব নে নহয়। মহানগরীর 27 নং রাষ্ট্রীয় ঘাইপথত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, গড়চুকর নির্জন কারখানার সম্মুখতে তীব্রবেগী বাহনে মহতি আনিলে স্কুটিরে অহা দুগৰাকী যুবতীকে। পলো এক্সেল কেয়ার হাসপাতালত কর্মরত আছিল যুবতী দুগৰাকী, তেওঁলোকে কাম সামৰি ঘৰলৈ উভতি অহার সময়তে ভয়ঙ্কর দুর্ঘটনাটো সংঘটিত হয়। তীব্রবেগী বাহনের খুন্দাত ঘটনাস্থলীত মৃত্যুমুখত পৰিল কুন্তি দাস নামৰ যুবতীগৰাকী। মৃত কুন্তি দাসৰ ঘৰ হৈছে শিবসাগৰত, বিপরীতে গুরুতরভাবে আহত হৈছে নগাঁওর মামনি বৰা নামৰ আন এগৰাকী যুবতী, সম্প্রতি বেলতলার ESIC হাসপাতালত মৃত্যুৰে যুঁজি আছে মামনি বৰাই। মৃত কুন্তি দাসৰ দৰে গুৱাহাটীৰ ভাড়াঘৰতে থাকি এপল' এক্সেল কেয়াৰতে তেওঁ চাকৰি কৰিছিল। মামনি বৰাই চলাই অহা স্কুটিত খুন্দিওৱা বিলাসী গাড়ীখনৰ চালকৰ নাম হৈছে কুমুদ বড়ো। কুমুদ বড়োৱে সুৰা ৰাগীত মাতাল হৈ গাড়ী চলোৱাৰ অভিযোগ এতিয়া প্ৰত্যক্ষদৰ্শী। কুমুদ বড়ো গাড়ী খুন্দাত ছিটিকি যোৱা স্কুটিখনে খুন্দা মাৰিছিল এখন ট্ৰাকত। কুমুদ বড়োক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে গড়চুক থানাই। বিপৰীতে মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়লৈ প্ৰেৰণ কৰা হৈছে কুন্তি দাসৰ মৃতদেহ। উল্লেখযোগ্য যে দৰিদ্ৰ পৰিয়ালৰ যুৱতী দুগৰাকী এপল' এক্সেল কেয়াৰ হাস্পাতালত নিৰাপত্তাৰক্ষীৰ চাকৰি কৰিছিল। দুৰ্ঘটনাৰ পিছতে গুৰুতৰভাৱে আহত হোৱা মামনি দাসক এপল' এক্সেল কেয়াৰ হাস্পাতাললৈ অনা হৈছিল যদিও হাস্পাতাল কৰ্তৃপক্ষই প্ৰেৰণ কৰিলে বেলতলাৰ ESIC হস্পিটেললৈ।
আমি আগবঢ়াম আমার সাংবাদিক উৎপল হালৈ প্রতিবেদন। 27 নং রাষ্ট্রীয় ঘাইপথত এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা হয়েছে, যত থিতাতে এগারী মহিলা নিহত হয়েছে, আন এগারী মহিলা সংকটজনক অবস্থায় এটাও মৃত্যুর সঙ্গে যুঁজি আছে। এই মুহূর্তে একটা ডর খবর দিব ওলাইছো। বিশেষ এই মুহূর্তে যখন ডিজিটাল পেশায় আছে সকলের গেটার্থে জানাইছো যে 27 নং রাষ্ট্রীয় ঘাইপথ বিশেষ বরাগাঁওর যিজন ফ্যাক্টরি আছে, নিজন ফ্যাক্টরির সম্মুখতে এই পথ দুর্ঘটনা হয়েছে। জালুকবাড়ির খানাপাড়া অভিমুখী পথত এই পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, যত এগারী মহিলা থিতাতে মৃত্যুমুখত পড়েছে, আন এগারী মহিলা সংকটজনক অবস্থা প্রথম পর্যায়ে এক্সেল কেয়ার হসপিটাল নিয়া হয়েছিল আর পরবর্তী পর্যায়ত এক্সেল কেয়ারের ইএসআইসি হসপিটাল বেলতলালেক ট্রেন্সফার করা হয়েছে। আর এই গোটাই পথ দুর্ঘটনা যদি বিবরণ দিবলৈ যাও তেতিয়াহলে উল্লেখ করব লাগিব, এই মহিলা দুগৰাকীয়ে কর্তব্য সম্পাদিত করে এক্সেল এপোলো কেয়ার হসপিটালত তেখেতসকলে চাকরি করেছিল, তার তেখেতসকলে কর্ম সম্পাদিত করে নিজ বাসগৃহলৈকে আহি আছিল। আহি থকা অবস্থা থাকা মহিলা দুগৰাকীৰ নাম কই দিছো, এগারীর নাম মামনি বরা, আনগারীর নাম কুন্তি দাস। কুন্তি দাসের ঘর হয়েছে শিবসাগরত। কুন্তি দাসে সেই এক স্থানতে যেটা দুর্ঘটনা হয়েছিল দুর্ঘটনা পতিত হওয়া স্থানতে মৃত্যুমুখত পড়েছে। আনহাতে মামনি বরার ঘর হয়েছে নগাঁওত। স্কুটিখন মামনি বরার আসে আর স্কুটির চালকজনী এই মুহূর্তে কিন্তু সংকটজনক অবস্থা হসপিটালত চিকিৎসাধীন হয়ে আছে। আর এই দুর্ঘটনাটা সংঘটিত হয়েছিল এখন এক্সিভি বাহন আসে পিছফালেরপরা একে দিকেরপরা। বিশেষক উল্লেখ করছো জালাকবাড়ির খানাপাড়ে অভিমুখী পথসাত আই থাকা সময়সাত এক্সকিউভি বাহনখনে প্রথম পর্যায়ে এই স্কুটিখনক খুন্দি আইছিল আর স্কুটিখনে আগত থাকা ট্রাকখনের তলত সুমাই গৈছিল। আর সুমাই যাওয়ার পিছতে চালকগী সৌভাগ্যক্রমে বাঁচিছে আর পিছফালে উঠি থাকা মহিলাগী থিতাতে মৃত্যুমুখত পড়েছে। ততাতয়াক গড়চুক যান বাহন আরক্ষী উপস্থিত হয়েছিল আর উপস্থিত হয়ে তখেক জি এম সি এইচলৈকে লৈ গৈছে মৃত মহিলাগীক। আর আনহাতে যীগী সংকটজনক অবস্থা আছে বরাগাঁও থাকা এপোলো এক্সেল কেয়ার হসপিটাললৈকে লৈ গৈছিল আর পরবর্তী পর্যায়ত এপোলো এক্সেল কেয়ার হসপিটাল বেলতলা ইএসআইসিলৈকে রেফার করে দিয়া হয়েছে। আর এই মুহূর্তে যদি উল্লেখ করো যে মামনি বরা হয়েছে এক্সেল কেয়ার হসপিটালত কর্মরত, তখেতে সিকিউরিটি গার্ড হিসাবে বিগত তিন বছরের কর্মরত হয়ে আসে। আর যীগী এক্সিভি চালক আসে যার বাবে এই গোটাই দুর্ঘটনা সংঘটিত হয়েছিল সেই চালকগীর নাম হয়েছে কুমুদ বড়ো। আর কুমুদ বড়োর মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে যে সুরা সেবন করে আসে, কিছু সময় পূর্বে আটক করে অনা হয়েছে। যখন বাহনে দুর্ঘটনা করেছিল এক্সিভি বাহন সেই বাহনখন ইতিমধ্যে জব্দ করেছে, ট্রাকখন জব্দ করেছে। আর সমান্তরভাবে যখন স্কুটিত এই দুগৰাকী মহিলা আছে সেই স্কুটিখন যদি চা যায় একেবারে অবস্থা থরক বরক হয়ে গেছে, তার একটা একটা পার্টস কিন্তু পরিরোয়া পরিলক্ষিত হয়েছে। অর্থাৎ এক্সিভিখানে যদি নুখুন্দিলেন বা যদি নুখুন্দিলেন তেতিয়াহলে এই ধরনের পথ দুর্ঘটনা নহলেতেন, বা চালকজনে যদি সুরা সেবন নকরিলেন এনে ধরনের ঘটনা সংঘটিত নহলেতেন। চালকজনে সুরা সেবন করে আগে একে স্থানে গৈ থকা যখন স্কুটি আছে স্কুটিখনত খুন দিয়ার পিছত স্কুটিখনে গৈ ট্রাকখনত তলত সুমাই গৈছিল, তার ফলতে এই পথ দুর্ঘটনা হয়েছিল। আর এই দুর্ঘটনার পিছত যদি কেইবাটাও কথা উল্লেখ করো, বিশেষক রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণেরও কিন্তু ইয়াত কোনোবাখিনি দোষ আছে, কারণ ঠায়ে ঠায়ে স্ট্রিট লাইটের অভাব আছে। আর সমান্তরালভাবে যধরণে ব্যবস্থা গ্রহণ করব পারে যে রাষ্ট্রীয় ঘাইপথত কিয় ট্রাক এখন পার্কিং করব পারে। আর দ্বিতীয় কথা যেটু মেইন টপিক হিসাবে এই মুহূর্তে বিবেচিত হয়েছে যে চালকগীকে সুরা সেবন নকরিলে বা তীব্র বেগত নাহিলে কিন্তু এই ধরনের পথ দুর্ঘটনা নহলেতেন। আজি দুগৰাকী মহিলা এগারী মৃত্যুমুখত পড়েছে, আনগারী সংকটজনক অবস্থা চিকিৎসাধীন হয়ে আছে, এনে ধরনের ঘটনা কিন্তু নহলেতেন যদিহে এইখানে দুর্ঘটনা নকরিলেন বা নুখুন্দিলেন। এটা এক প্রকার যীগী সুস্থ হয়েছে সুস্থ থাককে আমি তাকে কামনা করছো। আনগারী ইতিমধ্যে মৃত্যুমুখত পড়েছে, যীগীর নাম হয়েছে কুন্তি দাস, যার ঘর শিবসাগর বলে গম পাওয়া গেছে। আর যীগী এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে যুঁজি আছে নাম হয়েছে মামনি বরা, ঘর নগাঁওত আর ইএসআইসি হসপিটালত চিকিৎসাধীন হয়েছে। আর করিমগঞ্জত 1 কোটি টাকার ড্রাগস জব্দ হয়েছে। কালীগঞ্জের দেওয়াকুড়িত হেরোইন সহ গ্রেপ্তার হয়েছে সরবরাহকারী। ধৃত সরবরাহকারী তো কালীগঞ্জের সূর্য দাস গাঁর আব্দুল মতিন। 25টা সাবোনের বাকসত কহিয়াই আনিছিল 300 গ্রাম হেরোইন। পুনরবার এইখানে উল্লেখ করব বিচারিছো যে করিমগঞ্জত হেরোইন জব্দ হয়েছে আর 25টা সাবোনের বাকসত আনিছিল 300 গ্রাম হেরোইন। সরবরাহকারী আব্দুল মতিনক জেরা অব্যাহত রখা হয়েছে। প্রায় 1 কোটি টাকার হেরোইন আছিল। কালীগঞ্জের দেওয়াকুড়িত হেরোইন সহ সরবরাহকারী তো গ্রেপ্তার হয়েছে। প্রচণ্ড গরমের বাবে যোরহাটত বিদ্যালয় পাঠদানের সময় সলনি করা হয়েছে। পুয়া 8 বজার প্রতিখন বিদ্যালয়ত এটা পাঠদান আরম্ভ হব। প্রাক প্রাথমিক বিদ্যালয়ত পুয়া 8 বজার সাড়ে 12 বজালেক পাঠদান হব। মধ্য প্রাথমিক বিদ্যালয় 8 বজার 1 বজালেক পাঠদান হব। উচ্চ আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পাঠদান পুয়া 8 বজার 1:30 বজালেক হব। 1 জুনের যোরহাটর প্রতিখন বিদ্যালয়ে এই নির্দেশনা জারি করেছে স্কুল পরিদর্শকে। পুনরবার কোথাও যে প্রচণ্ড গরমের বাবে যোরহাটত বিদ্যালয়ের পাঠদানের সময় সলনি করা হয়েছে। এফালে গরম আর যার ফলত
আমি কালির দিনটো উল্লেখ করেছিল যে দিল্লীত বিদ্যালয়সমূহ বন্ধ করে দিয়া হয়েছে প্রচণ্ড গরমের বাবে, কারণ কালি 47 ডিগ্রি সেলসিয়াস আছিল। এতিয়া যোরহাটের কথালে আহো যে যোরহাটতো বিদ্যালয় পাঠদানের সময় সাল সলনি করা হয়েছে, ইতিমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে, কারণ প্রচণ্ড গরম আর সেইভাবে পয়া 8 বজার প্রতি বিদ্যালয় পাঠদান আরম্ভ হব। প্রাক প্রাথমিক বিদ্যালয় পয়া 8 বজার 12:30 বজালে পাঠদান হব আর মধ্য প্রাথমিক বিদ্যালয় 8 বজার 1 বজালে পাঠদান হব। উচ্চ আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পাঠদান পয়া 8 বজার 1:30 বজালে হব আর 1 জুনের পর যোরহাটের প্রতি বিদ্যালয়ে এই নির্দেশনা জারি করেছে স্কুল পরিদর্শকে। রাজ্য লোকসভা নির্বাচন শেষ হওয়ার পাছত 2026 বিধানসভার নির্বাচনের পরিকল্পনাত এটা বিরোধী ঐক্য আরম্ভ করেছে রিজর্ট পলিটিক্স। 26 অঙ্ক করবলে সোনাপুরের দিসাং রিজর্টত অখিল গগৈ, লুরিণজ্যোতি গগৈ, অজিত ভূঁয়ারে লগ লাগিছে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরা। রিজর্টর গোপন বৈঠকত লোকসভা নির্বাচনেরও পর্যালোচনা চলাই আছে বিরোধী ঐক্যর নেতাকেইগিয়ে। আর এইখানে উল্লেখ করব পারি যে এইবেলি লোকসভা নির্বাচনত যথেষ্ট সক্রিয় রূপত অখিল গগৈক দেখবলে পয়া গৈছিল। অখিল গগৈ, লুরিণজ্যোতি গগৈর হয়ে প্রচার চলাইছিল, গৌরব গগৈর হয়ে প্রচার চলাইছিল, আর সিমান সক্রিয়তা কিন্তু কংগ্রেসের জ্যেষ্ঠ নেতাসকলের মাজতো দেখবলে পয়া নাছিল। গতি এতিয়াও মাজত যখন বৈঠক আমি কিছু ভিজুয়ালস আমার হাতত আছে, দিসাং রিজর্টত বহি কথা পাতিছে, লুরিণজ্যোতি গগৈ আছে, অখিল গগৈ আছে, ভূপেন বরা আছে, গতি কথা পাতিছে লোকসভা নির্বাচনের উপরতো আর বিধানসভা নির্বাচনের অঙ্ক আরম্ভ করেছে। বঙালী ভাষার বেনারক লৈ মহানগরীত উতপ্ত পরিস্থিতি। পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটি গুয়াহাটীত লগাইছিল বঙ্গলা ভাষাত লিখা এখন বেনার। বেলতলা ছাত্র সন্থার কার্যালয়ের সম্মুখত প্রতিষ্ঠানটি ওলমাইছিল বেনারখন। সেই বেনার দেখা মাত্রকে জাঙুর খাই উঠিল বেলতলা ছাত্র সন্থার কর্মকর্তা। পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেডর বিরুদ্ধে জাঙুর খাই উঠিল ছাত্র সন্থার কর্মকর্তাসকল। ছাত্র সন্থার কর্মকর্তার কথাত বঙ্গলা ভাষাত লিখা বেনার আঁতরাবলে বাধ্য হল পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটি। বঙ্গলা ভাষাত বেনার লগাইছিল ইয়াত কাম করে থাকি তাদের যেহেতু এই বেনারখন তাত লগাইছে বেলতলা ছাত্র সন্থায়, তার পিছতে এনে ধরনের প্রতিবাদ করে আসলে জাঙুর খাই উঠে বঙ্গালী ভাষার বেনার আঁতরা বলে কয়। তারপরে বাধ্য হল এখন বেনার আঁতরাই দিয়ে ক্ষুব্ধ আশুকর্মী। এই মুহূর্তে আমি দেখাইছো যে বেনারখন লগা অবস্থা আর তারপরে বেনারখন উভালি পেলা হয়েছে। এই বেনারখন বঙ্গালী ভাষা লিখি থা আসে, তারপরে বেলতলাত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। দিনের ভাগতে মানে গাড়ি এখন আহি পেলায় গ্যাস পাইপলাইনের পি ভি জি এলর মানে কি আন্ডারতে কিছু কন্ট্রেক্টরে ইয়াতে আমার এই গোটে গ্যাস পাইপলাইনের মানে কিবা একটা পুতিছে, পোস্ট এটা পুতিছে, আর সেই পোস্টত মানে গোটেখিনি এখন ইংরাজি ভাষাত আর এখন বেঙ্গলী ভাষাত লিখা আছে। তো আমি সেই বস্তুটা বুঝি পোৱা নাই কিহর কারণে এই বেঙ্গলী ভাষাটা আমার ইয়াতে প্রচার করার মানে উঠি পড়ি লাগিছে, প্রচারত উঠি পড়ি লাগিছে। হয়তো কোন কার আদেশত বা কার নির্দেশত এইবোৰ হয়েছে, সেই বস্তুটো আমি তীব্রভাবে গরিহণা দিছো। আমি আমি যোগাযোগ করেছিল অফিসের মানুষের কথা পাতিল, তখন কৈছে যে এইটো আমার ভুলবশত হয়েছে, কোনোবা কন্ট্রেক্টরে এইটো মানে কি ভুলতে কোয়া বলে কৈছে। কিন্তু সেই কথাটা আমি ইমান এতিয়ালৈকে নিশ্চিত নহয় যে এইটো তেখেতসকলে কৈছে নে কোনে কি কৰিছে, কানা কার নির্দেশত কি হয়েছে। আর এই গোটেই কথাখিনি সন্দর্ভত আমার সাংবাদিক উৎপল হালৈ এক রিপোর্ট আগবঢ়াও। গুৱাহাটী মহানগরীত পুনের ভাষাক লৈ বিতর্ক আরম্ভ হয়েছে। বিশেষক বেলতলা ছাত্র সন্থার কার্যালয়ের সম্মুখতে বঙালী ভাষাত এখন বেনার লগাইছিল হাই পেট্রোলিয়াম গ্যাস এজেন্সি, আর সেই বেনার লগাক লৈ এতিয়া তেখেতসকলে কমপ্লেইন করেছিল। আর এই মুহূর্তে সতীর্থ দৃশ্য দেখাব যে এইটো হৈছে ছাত্র সন্থার কার্যালয় আর সম্মুখত যখন বেনার আছে বিশেষক হাই প্রেসার গ্যাস পাইপলাইনের এই বেনারখন যদি চা যায় সম্পূর্ণরূপে বঙালী ভাষাত লিখা আছে, যার ফলত তেখেতসকলে ক্ষোভিত হয়েছিল আর ছাত্র সন্থার বিষয়ববীয়াসকলে তেখেতসকলে মতামত প্রেরণ করেছিল আর এই ইয়াতে ফোন করেছিল। আর এই মুহূর্তে দেখাইছো সতীর্থ দেখাইছে যে এই খবর পয়ার লগে তেখেতসকলে এইখন উঠাব আছে আর তেওঁৰপৰা জানিবলৈ বিচাৰিম কি হয়েছিল। মানে আমি 2টামান বজাত প্রায় 2টামান বজাত মানে কি ইয়াতে আহি দেখা পালো যে এখন মানে কি এইটো পুতা আছিলে, তাত মানে বেঙ্গলী ভাষাত গোটেইখিনি লিখিছে। আর এই বস্তুটো আমি কোনে কি ধরনের মানে কি বেঙ্গলী ভাষাটা আমার অসমত কেনেকে জনপ্রিয় করব বিচাৰিছে মই সেই বস্তুটো বুঝি পোৱা নাই। এইটো কার নির্দেশত কোনে মানে কি নে বাহিরপরাই দিল্লিরপরা কোনোবাই সেই দিছে যে এইখন আমার মানে গোটেই অসমখন আমাক বেঙ্গলী মানে কি পরিবর্তন করার না কা বিরোধী আন্দোলনের দ্বারাই এই বস্তুটো যে এতিয়ালৈকে আহিলে যে এইটো বেঙ্গলী হব, গোটেই অসমখন বেঙ্গলী করার কারণে কি একটা প্রচেষ্টা লৈছে নাজানো। আর আমি ইতিমধ্যে এখেতসকলৰ কথা পাতিছো, পাতি উঠি এই যিমানখিনি আছে আর যাতে অসমত কোনো এটা জায়গাত যাতে এইবোৰ লগাব নোৱাৰে তাৰে আমি ব্যবস্থাটা কৰিব দিছো। তাৰপিছত তেখেতসকলে কৈছে যে এইটো ফুল হোৱা বুলি কৈছে, যে এইটো কিবা এটা ফুল হৈছিলে, আমি বাৰু সেই কৰি আছো, তাৰপিছত 1 ঘণ্টাৰ ভিতৰত গুচাম বুলি তেখেতসকলে এটা প্ৰতিশ্ৰুতি দিছে। এতিয়া সেই জানক কিবা কৰে সেইটো কিন্তু আমি তীব্ৰ ভাষাৰে পি ভি জি এলক আমি গৰিহণা দিছো। কোনে লগাইছে বেনাৰখন? এইটো কোনোবা কণ্ট্ৰেক্টৰে লগোৱা বুলি কৈছে,
তারপর এই পিবিজিএলের পিবিজিএল পূর্ব ভারতী গ্যাস এজেন্সির লগা বলে আমি বর্তমান গম পাইছো। পুনের এই পিবিজিপিএল ব্যানারখন দেখাইছে যে পূর্ব ভারতী গ্যাস এজেন্সির লগা বলে উল্লেখ করাইছে আর হাই প্রেসার গ্যাস পাইপলাইন ইয়াতে থাকার সময় ওসর যাতে যাব নয় সেইখিন কথা কিন্তু তখেসকলে লিখব পড়লেহেন, কিন্তু নিলিখি তখেসকলে বঙ্গালী ভাষাত লিখাকলে তখেসকলে ক্ষোভিত হয়েছে আর সমান্তরালভাবে আসু অফিসর সম্মুখ ভাগতে এনেদরে ব্যানার আড়ি দিয়াতলে তখেসকলে যথেষ্ট ক্ষোভিত হয়েছে। এক প্রকার যরণের এই বঙ্গালী ভাষা ব্যবহার করেছে তার পরিবর্তে তখেসকলে ভাষা ব্যবহার করবলে আহ্বান জানাইছে। তখেসকলে উল্লেখ করেছে যে কার্যালয়ের সন্মুখতে কেউ ব্যানারখন লগালে যত ভাষার একটা ছাত্র মন্ত্রণ কার্যালয় আছে তার সম্মুখতে এনে ধরনের বেঙ্গুলী লিখা থাকা শব্দ লিখা থাকা ব্যানার লগা পরিলক্ষিত হয়েছে। মই ইউনিফর্মত আছিল উভতি আইছো খন্তেপুরীয়াটির পাছত আর নিউজ এইটিনের ধারাবাহিক বাতরির পাছত এতিয়া এক ডেডলাইন দিয়া হয়েছে। বারিষা অহার আগে আগে নলা নর্দমা সমূহের কাম সম্পূর্ণ করবলে আড়াই মাহর এক ডেডলাইন বাঁধি দিয়া হয়েছে আর জিএমসির মেয়র মৃগেন হরণিয়ায় এই ডেডলাইন বাঁধি দিছে। আমি বাতরির আরম্ভণিতে কইছিল যে গুয়াহাটির কোন কোন ঠাইত নলা সমূহ এনে ধরনের মুক্তিভাবে রখা হয়েছে, পানি ভরি পড়েছে, কৃত্রিম বানর আশঙ্কা এটা প্রকাশ পাইছে, আনকি এজাক বরষুণত এটা ধারাবাহিকভাবে তিন চারিদিন বরষুণ দিয়ার পিছতে কৃত্রিম বানের সমস্যাত পড়েছে গুয়াহাটীবাসী রাইজ। তার ভিতর অনিলনগর থাকে, নবীনগর থাকে, চানমারি, শিলপুখুরী, হাতিগাঁও, বামুনী মৈদাম বহু অঞ্চল এতিয়া কৃত্রিম বানর কবল পড়েছে। কালির দিন তো আমি দেখাইছিল হাতিগড় সিজুবাড়ীত একাঠু পানি, ঠিক তেনেধরণে অনিলনগরত পানি, নলা নর্দমা সমূহ পানিরে ভরি পড়েছে। গতি আকো এবার তেনকা ধরনের সমস্যার সম্মুখীন হবলে এটা গুয়াহাটীবাসী রাইজ যেন সাজু হবর হয়েছে। তার মাজতে নিউজ এইটিনের ধারাবাহিক বাতর সম্প্রচার পিছত গা লড়িছে আর তারপরে জিএমসি মেয়রে ইতিমধ্যে একটা ডেডলাইন বাঁধি দিছে আড়াই মাহর। কিন্তু আড়াই মাহত কাম কেনে ধরনের সম্পূর্ণ হব, আড়াই মাহত কাম সম্পূর্ণ হবলে দুটা কথা হব লাগবে, হয় খুব লড়ালড়িক কাম সম্পূর্ণ করব আর যুক্ত কাম ভাল নহব আর আনহাতে আড়াই মাহর ভিতর কাম সম্পূর্ণ করা কি সম্ভব যত নাকি ইমানখিনি সময় লাগিলে। গতি এই গোটাই কথাব আমি জানাই যাম, আমার সাংবাদিক থাকবে বিভিন্ন প্রান্তত আমি দেখাম পরবর্তী বাতরিত। কিন্তু এটা আমি আকো এবার কোথ যে কি কইছিল আমি এবার আগবাই লম, কিছু ভাষ্য আমি আগবাই লম। আমি বিভিন্ন স্থানত আমি যে নলা নর্দমা নির্মাণ করে আছো বারিষার আগে আগে সেইখানে আমি করার কারণে ব্যবস্থাপনা করে আছো আর কিছু আমি ড্রেন আমি ইতিমধ্যে বনাবলে সক্ষম হলো, যার কারণে বহু ঠাইত আমি পানির কারণে আমি যেগুলো ড্রেন বনাইছো সেইগুলো ড্রেনে পানি উলাই যাব সক্ষম হবো, তো কৃত্রিম বানপানীর পর কিছু রাইজ সকাহ পাব। ইয়ার লগে যেখানে রাস্তার কাম আমার আধরুয়া হয়ে আছে সেইখানে কাম করার কারণে ইতিমধ্যে আমি আমার যে কন্ট্রেক্টর আছে বা তেনে ধরনের যা আছে সেইখানে কাম করার কারণে আমি ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছো আর আগন্তুক প্রায় আড়াই মাহর ভিতরতে আমি প্রায় যেখানে আমি রাস্তার কাম লোক সম্পূর্ণ করি বলে আমি আশা করছো। আর নির্বাচনের পিছত বা ইলেকশনের গণনার পিছত ভোট গণনার পিছত ফলাফল দিয়ার পিছত আমি যে আমার আধরুয়া কাম আছে সেইখানে আমি সম্পূর্ণ করার কারণে ব্যবস্থা গ্রহণ করছো। আমি আশা করছো বারিষা ভর বারিষার আগে আগে সকল কাম আমি করব, তার কারণে আমি ব্যবস্থা আমি ইতিমধ্যে হাতত লো। মেঘেন হরণে ভাইছো আসলে এবার আমি আমার সাংবাদিক অসীমের ওসর যাব। অসীম দত্ত আমার সঙ্গে সংযুক্ত হয়ে আছে। অসীম, আজি আপনি কোন ঠাইত আছে? আর যেহেতু আমি বাতরি সম্প্রচার করেছিল যে ধারাবাহিকভাবে কালির দিনটো আপনি আসলে, গতি বিভিন্ন বাট পথর আমি দুরবস্থা দেখাই গেছিল যদি এটাও আধরুয়া হয়ে আছে, নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়া নাই, আর তারপরে একটা ডেডলাইন জারি করা হয়েছে অর্থাৎ নিউজ এইটিনের ইম্প্যাক্ট। কিন্তু এই ডেডলাইনট আড়াই মাহত কি সম্পূর্ণ হব পারে অসীম? নিশ্চয়ক পাপড়ি, যেহেতু গুয়াহাটী মহানগর সমস্যার কথা যদি কই থাকো কিন্তু শেষ নহব, কারণ গুয়াহাটী মহানগর যায় আপনি সেইফালে কেবল সমস্যা আর সমস্যা আর সমস্যার ভারাক্রান্ত করে তুলিছে মহানগরবাসী। কারণ এই মুহূর্তে যেহেতু মানে উপস্থিত আছো গীতানগর আরক্ষী থানার নিচেই সমীপত, গীতানগর আরক্ষী থানার প্রায় 150 মিটার মানে নীলগত উপস্থিত আছো আর এই গীতানগর যে পথটা আছে এই পথটো কিন্তু এই মুহূর্তে দেখি পাওয়া গেছে দুদিনের বা তিন দিনের পূর্বলৈকে নেদেখায় এক দৃশ্য। এই গীতানগর পথটুত যদি আমি কও বারিষা অহার লগে যেদরে অনিলনগর, নবীনগর পানির ডুব যায় ঠিক তেনেদরে কিন্তু এই স্থানত কোনো ধরনের বানর দৃশ্য পরিলক্ষিত নহয়। কিন্তু আজির দিনট যদি আমি কও নলা নর্দমার যে কথা আমি ইতিমধ্যে উল্লেখ করে আছো, প্রতিদিনে ধারাবাহিকভাবে আমি বাতরি সম্প্রচার করে আছো, নলা নর্দমা নির্মাণের নামত মহানগরবাসী হারাশাস্তি ভোগ করবলগা হয়েছে, দুর্ভোগ ভুগিবলগা হয়েছে, কষ্ট ভোগ করবলগা হয়েছে, যার ফলত মহানগরবাসী ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সময়ত নিউজ এইটিনের ক্যামেরার সম্মুখত। আর এই মুহূর্তে মানে সেই দৃশ্য সামগ্রিকভাবে মানে দেখাব বিচারিছো, এয়া হয়েছে গীতানগর পথর দৃশ্য। আর গীতানগর পথটো এই
এটা অতিকৈ ব্যস্ত পথ, যেহেতু বর্তমান সময় যদি মই কও 8:20 পার হয়ে গেছে আর স্কুলিয়া যখন ছাত্র ছাত্রী আছে অফিস কাছারিলে যাবলীয় যখন লোক আছে ওলাই অহার সময় আর সেই সময়তে কিন্তু দেখবলে পাওয়া গেছে এই যেটা ব্যস্ত পথ, এই ব্যস্ত পথটা কিন্তু ওয়ান ওয়ে করে দিয়া হয়েছে। কারণ এই পথটোর কাষত নলা নির্মাণের যে কাম সেই কাম ইতিমধ্যে আরম্ভ করা হয়েছে কালির দিনটোর যেহেতু পূর্ণাদমে কাম চলিছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হয়েছে নিউজ 18, কেবলমাত্র মই পুনর্বার কম, কেবলমাত্র নিউজ 18 নর্থ ইষ্টত ধারাবাহিকভাবে বাতৰি সম্প্রচার করে থাকা হয়েছে। নিউজ 18 ধারাবাহিকভাবে নলা নর্দমার পর আরম্ভ করে গ্যাসের পাইপলাইন, জাইকা পানির পাইপলাইনের বহুয়ার নামত যেদরে খন্ডন কার্য চলি আছে, যেদরে গুয়াহাটী মহানগরীর প্রতিটি প্রান্ত ধরাশায়ী করে তোলা হয়েছে, সেই সবু বাতরি আমি ধারাবাহিকভাবে সম্প্রচার করার পিছত মৃগেন শরণীয় যে মন্তব্য করেছে, মৃগেন শরণীয় যে ডেডলাইন বান্ধি দিয়েছে, সেই ডেডলাইনও কিন্তু এক প্রকার হাস্যকর। কারণ মৃগেন শরণীয় যে ডেডলাইন বান্ধি দিয়েছে যে আহৈ মাহ, সেইটাই কথা, আহৈ মাহ ইমান দিনে যুর কাম সম্পূর্ণ নহলে আহৈ মাহত কেন সম্পূর্ণ হব? আহৈ মাহ এটা একেবারে সরু সময়, কম সময়, গতি যদি আহৈ মাহের ভিতর কাম শেষে করবলে সেই কাম সমূহ কেন পর্যায়ের হব পারে, ভাবক কিমান মানদণ্ডর হব পারে। নয় চাও পাপড়ি, আহৈ মাহর কথাটা আমি যদি পিছলৈ রাখো, আহৈ মাহর যেহেতু বারিষা অহার পূর্বে বলে কৈছে, কিন্তু মৃগেন হরিণে হয়তো না জানে নেকি যে বর্তমান কি, বর্তমান খরালি নে বারিষা। যদি আমি আহৈ মাহর হিসাবটা আমি উল্লেখ করো, তেনেহলে তেও কেতিয়ারপর আহৈ মাহর সেই নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিছে, আজির দিনটোরপর বা কালির দিনটোরপর আহৈ মাহর সময় দিছে নে তার আগরপর আহৈ মাহর সময় দিছে। কারণ আহৈ মাহর যদি সময় দিয়ে আর সমান্তরালভাবে যদি তেও কয় যে বারিষা অহার পূর্বে কাম সম্পন্ন হব লাগিব, বারিষা অহার পূর্বে কাম শেষ করব লাগিব, গতি সেই কাম শেষ করার যে সময় নির্ধারণ করেছে সেই সময় নির্ধারণ কিন্তু অতিকয় হাস্যকর। মৃগেন শরণীয় হয়তো সেই কথা পাহরি গেছে যে বর্তমান ইতিমধ্যে বারিষা আরম্ভ হয়েছে, বরষুণ আরম্ভ হয়েছে, আর বরষুণ আরম্ভ হওয়ার লগে নলা নর্দমাসমূহ ভর্তি হয়ে গেছে। আর সেই তার মাজতেই এনেদরে যেদরে গীতানগর পথত এনেদরে খন্ডন কার্য চলোয়া হয়েছে, খান্দি পেলোয়া হয়েছে। হ্যাঁ নিশ্চয়, অসীম ধন্যবাদ জানাইছো। গীতা মন্দিরের সমীপর এই ইতিমধ্যে অসীমে কৈছে যে এই সমূহ ঠাই নির্মাণ কার্য চলি আছে, ইয়ার পূর্বে এই সমূহ ঠাইত সাধারণত পানি নহয়েছিল, কিন্তু এতিয়া যেহেতু নির্মাণ কার্য চলি আছে যেগুলো আধরুয়া হয়ে আছে আর যার বাবে তাত পানি হয়ে গেছে, যাতায়াতের অসুবিধা হয়েছে, এয়া আমি দেখাইছো বাট পথের দুরবস্থা, খান্দি থা হয়েছে কিন্তু কাম সম্পূর্ণ হওয়া নাই, যার ফলত এতিয়া যেটা ধারাবাহিকভাবে বরষুণ আরম্ভ হয়েছে তেতিয়া একাঠো পানি হয়েছে, যার ফলত যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়েছে। গতি এটা একটা ডেডলাইন বাঁধি দিয়া হয়েছে আর এই ডেডলাইনটোত কেনেকৈ কাম সম্পূর্ণ হব সেয়াও কিন্তু লক্ষণীয় হব। পুনৰ বহিৰাজ্যত অসমৰ যুৱকক হত্যা, পানীখাইটিৰ ৰামু ছেত্ৰী নামৰ এজন যুৱক ঝাৰখণ্ডত কোনো দুৰ্বৃত্ত হত্যা কৰি ঘন জংঘলত পেলাই থৈ যায়। দেওবাৰে কামৰ সন্ধানত বহিৰাজ্যলৈ গৈছিল ৰামু ছেত্ৰী, হঠাতে মৃতদেহ হাবিত পৰি থকাৰ ফটো লাভ কৰিছে পৰিয়ালে। পত্নী গোৱালৈ কাম কৰিবলৈ যাম বুলি জনাইছিল, মৃত্যুৰ আগমুহূৰ্তত পত্নীৰ সৈতে কথাও পাতিছিল। হাওৰা ৰেল ষ্টেচনৰ পৰা গোৱালৈ ৰাওনা হৈছিল ৰামু, একাংশই ৰামুক হত্যা কৰিব বিচৰা বুলি পত্নীক কৈছিল। ৰুক্সা ষ্টেচনত নামি ষ্টেচন মাষ্টৰৰ পৰা সহায়ো বিচাৰিছিল ৰামুৱে, কিন্তু ষ্টেচন মাষ্টৰৰ পৰা কোনো সহায় নোপোৱাৰ কথাও পৰিয়ালক জনাইছিল। ইয়াৰ পিছতে পৰিয়ালৰ সৈতে ৰামু কোনো যোগাযোগ নোহোৱা হ'ল। পৰৱৰ্তী সময়ত ৰামুৰ পত্নীয়ে মৃতদেহ হাবিত পৰি থকাৰ এখন ফটো লাভ কৰে, তাৰ পাছতে পৰিয়ালটোত হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে। ভাইটি কাম কৰিম বুলি কৈছিল, কাকো নকৰাকৈ হা যাওঁতে এতিয়া ঝাৰখণ্ডত বোলে এনেকুৱা ঘটনা দুৰ্ঘটনা, গাড়ীৰ পৰা পেলাই দিছে বোলে, মানুহকেইটা ল'ৰাগিলা আগুৰি কিনে পেলাই দিছে বোলে। এতিয়া ফোন আছে অচি ছাৰক কৈছিলোঁ, আমি জনাইছিলোঁ, কৈছে ছাৰে ফোন এতিয়া কৈছে যে তোমাৰ ভাইটি ডেড হৈছে বুলি। সন্দেহ কারো লগত নাই, এতিয়া বাহিৰত ঝাৰখণ্ডত আমি হাজিৰা কৰা মানুহ ঘৰতে আছিলোঁ, এতিয়া আমি গম পোৱা নাই আৰু যোৱা নাই, আমি ঝাৰখণ্ড বহুত দূৰ। মোবাইলটো ৰেকৰ্ডিং কৰ, মই যিমান মোক মানুহে মানে ঘেৰাও কৰি মাৰিব বিচাৰিছে, মোক ট্ৰেইনৰ পৰা পেলাইছে, এটা ট্ৰেইনৰ পৰা নামি মই আৰু এটা ট্ৰেইনত গৈছোঁ, তাতো মানুহৰ গেং আছে আৰু মই মানে মোকো মানে কিবা খুৱাই পেলাই বেহোচ কৰিছিল, মই কিবা কাৰণত খাৰ পোৱাৰ কাৰণে ইয়াতে মোক মাৰি পেলাব বিচাৰিছে, মোৰ মানে আমাৰ চব দেখা পালে আৰু গম পালে ই বুলি মাৰিব বিচাৰিছে, তাত ই পলাইছে পলাইছে আৰু পুলিচবিলাকেও মানে মিলি আছে, ই ষ্টেচন মাষ্টৰৰ লগতো গৈ পেলাই কৈছে বুলি ইও গালি পাৰিছে, ষ্টেচন মাষ্টৰৰ লগতো মই কথা পাতিছোঁ, ই ভালে আছে আচ্ছা এই ঠিকে এনেকুৱা কৈছে। ঘটনাটো ৰাতি 2 বজাৰ পৰা মানে ই লুকাই আছে ষ্টেচনত, ৰূপসা ৰেল ষ্টেচনত। কোন ষ্টেচন? ৰূপসা। অকলে গৈছে। কেতিয়া গৈছিল? দেওবাৰে ওলাই গৈছে ঘৰৰ। হৰি আৰু গুড মৰ্ণিং, এদিনৰ পৰা বিদায় লৈছোঁ, নমস্কাৰ।
টেক্সট হেডলাইন্স আগবঢ়াইছে এভরিডে মশালা সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট মনত রাখিব ভাল করে হব লাগিব আর জল এভরিডে মশালা টেস্টি হব ভোজন এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট Text headlines আগবঢ়াইছে এভরিডে মশালা বলক্ষণীয় তেলক।